অষ্টম দিনের কর্মসূচি আমরা মাঝখানে একদিন আমাদের কর্মসূচি বিরতি থাকার দরুন আজকে রামনগর এলাকার রামনগর বিধানসভা এলাকার কিছু অঞ্চলে এই ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও পদযাত্রা আজকে সংগঠিত করা হবে। এই পদযাত্রার মাধ্যমে রাহুল গান্ধী যে দেশবাসীর জন্য ডাক দিয়েছেন, যে বেকারত্ব ঘুচানো, দেশ বিভাজনের চক্রান্ত রুখে দেওয়া, দেশের অর্থনৈতিক মান যেভাবে অবনমন হচ্ছে এটাকে রোধ করা, সার্বিকভাবে এই দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা, এটা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দলের প্রত্যেক সৈনিকরা তারা রাজ্যে রাজ্যে পদযাত্রার মাধ্যমে জনগণকে জাগ্রত করে জনগণের যে আন্দোলন এই আন্দোলন গড়ে তোলা। সারা দেশব্যাপী যে কর্মসূচি ত্রিপুরা রাজ্যেও ত্রিপুরা বাঁচাও, এখানে ভারতবর্ষের নয় এই রাজ্যেও বিজেপি সরকারের নেতৃত্বাধীন আজকে বেকারত্ব বলুন, এই রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা বলুন, এই রাজ্যের সার্বিক উন্নয়নের কথাই বলুন, একটা অরাজক পরিস্থিতি মাতসনায় তৈরি হয়েছে প্রশাসনে, নির্লজ্জের মতো এই রাজ্যে প্রশাসনে থেকে পুলিশের ক্ষমতাকে খর্ব করে এই রাজ্য প্রশাসন ভয় ভীতি সন্ত্রাস তৈরি করে বিভেদের রাজনীতি করে তারা আগামী বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে, মানুষকে দাবিয়ে রাখতে চাইছে, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ত্রিপুরা রাজ্যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এই ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও আন্দোলনের মাধ্যমে রাজ্যের জনগণকে সংগঠিত করে একত্রিত করে আমরা প্রতিবাদে নেমেছি। এই প্রতিবাদ আন্দোলন আগামী দিনে আরও বেগবান হচ্ছে। আজকে রামনগর দিয়ে আমাদের এটা আমরা সম্পন্ন করব। আজকে আমাদের কুমারঘাটে কর্মসূচি হচ্ছে, বামুটিয়াতে কর্মসূচি হচ্ছে, বিভিন্ন বিভাগে কর্মসূচিতে রাজ্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করছে।